शुरू कर आज के तो एगारो तारीख थे 294 विधानसभा এইভাবে দিদির সুরক্ষা কবচ, তার মানে হচ্ছে আমাদের দলের নাম মা মাটি মানুষ, সবাইকে নিয়ে আমরা চলব। এবং এমন 6টা ক্ষেত্র, 15টা প্রকল্প, যেটার মাধ্যমে মানুষকে আমরা সুরক্ষা দিতে পারব, সেই জন্যই এর নাম দিয়েছে সুরক্ষা কবচ। সেই 15টা মধ্যে প্রথমেই আছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার মাননীয় মুখ্যমন্ত্রী যখন ভোটে দাঁড়িয়েছিলেন 2021 সালে, যখন ভোট হয়েছে উনি কথা দিয়েছিলেন আমি ক্ষমতায় এসে লক্ষ্মীর ভাণ্ডার দেব। তখন অনেকে উপহাস করেছে, যেটা কোনোদিন দেওয়া সম্ভব নয়। আজকের যেখানে যারা আমার মেয়েরই সমান বলবো, বা আমার এই গ্রামেরই যারা বৌমা আছেন, আর যারা এখানে এসছেন তাদের বাড়ির যারা মহিলা আছেন, 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তারা নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারটা রাখলো কেন? কিন্তু এটার সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের সম্পর্ক ছিল, স্বাস্থ্যসাথী কার্ড হলেই তবে লক্ষ্মীর ভাণ্ডার পাবে। কিন্তু অনেকের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি বা তাদের বয়স হয়নি, এখন আবার 25 বছর হয়ে গেছে, তারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় চলে এসছে। সেই জন্য আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাব, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলব, প্রত্যেকের সঙ্গে কথা বলব। আছে কন্যাশ্রী, কন্যাশ্রীর যদি কোনো জায়গায় কোনো খামতি থাকে, কোনো কারণে স্কুলে বা কোনো জায়গায় কোনো কারণে আটকে গেছে, নিশ্চয়ই আমরা সেটা সমাধান করব। আমাদের আছে এখানে আবাস যোজনা, যাদের হয়তো বাড়ির অনেকের লিস্টে নাম আসেনি, সেই লিস্টে যাতে নাম তোলা যায়, সেই জন্য এই রকম নানা রকম কৃষক বন্ধু, আমাদের ফলতা বিধানসভা মূলত কৃষি প্রধান, সেই জন্য আমরা কৃষক বন্ধুদের মধ্যে সংযোজন আছে করা আছে। আমরা যাব যা 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 সমস্যা আছে, যেমন আমরা এর আগে এসেছিল দুয়ারে সরকার, সরকার উঠে এসছে আপনাদের দরজায় দরজায়, আপনারা সেখানে গেছেন ফর্ম ফিল আপ করেছেন, সেই সমস্যার সমাধান হয়েছে। এক ডাকে অভিষেক, আমাদের যিনি মাননীয় সাংসদ আছেন, আমাদের কাছের মানুষ, তিনি বলেন ডায়মন্ডবার লোকসভা, তার মধ্যে ফলতা বিধানসভা পড়ে, যে প্রতিটা পরিবার আমার পরিবার, আমরাও তাকে তার পরিবারকে আমাদের নিজের পরিবার বলে মনে করি, তিনি সবসময় ভাবেন। আমরা অনেক সাংসদের এর আগে আমরা এমপির নাম শুনেছি, কিন্তু কেউ সচক্ষে আমরা কিন্তু কেউ দেখিনি, বা আমি জানি না এর আগে এইরকম কেউ কোনো প্রকল্প মানে সিদ্ধান্ত নিয়েছেন কি না। রাত্রিবেলা এসে যিনি সবচেয়ে কাছের মানুষ, কাজের মানুষ, এখন উনি এলেন বজবজ থেকে, বা এখানে কোনো বিধায়ক রাত্রিবেলা এসে আলোচনা করছেন কি সমস্যার সমাধান, সমস্যা আছে সেটা সমাধান করার জন্য, এই রকম একটার পর একটা উনি সিদ্ধান্ত নিচ্ছেন। এক ডাকে অভিষেক, যার যা কমপ্লেন মানে অভিযোগ ছিল সেখানে জানিয়েছে, সেগুলো সমাধান হচ্ছে। আমরা যখন এই অফিস এখানে যখন আসছি, তখন এমপি অফিস থেকে ফোন এসছে যে আমাদের এক ডাকে অভিষেকে প্রচুর রাস্তার নাম গেছে, বা অনেক কাটিউল নেই বা অন্যান্য সমস্যা কথা জানিয়েছেন। আমরা যখন আছি তখন এমপি অফিস থেকে যা ফোন এসছে যে ইমিডিয়েট সেইগুলো আমাদের কাছে পাঠাও, তারা মানুষের কথা ভাবছে। আপনাদের ফলতা যেহেতু অঞ্চল আছে, এখানে গঙ্গার ভাঙন হচ্ছে মূলত, আমরা যখন ফলতা বাস স্ট্যান্ডে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, যারা ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু একটাই কথা বলেছে যে তারা চাওয়া সব ভুলে গিয়ে তারা একটাই কথা বলছে যে আমাদের নদীর পাটা বেঁধে দিতে হবে। আমরা নিজেরা গেছি, আপনাদের অঞ্চলের নেতৃত্ব ছিল, সভাপতি ছিলেন, আমি ছিলাম, বা অন্যান্য যারা গেছেন, সত্যিকার তারা খুব করুণ অবস্থায় আছে, দু একটা বাড়ি অলরেডি নদী গর্ভে চলে গেছে,
সভাপতিকে ধন্যবাদ দেব, উনি মানুষের কথা ভাবেন সত্যিকারের। ডোঙাড়িয়ায় যেদিনকে জল জল প্রকল্পের উদ্বোধন হচ্ছে সেদিনকে উনি বলেছেন আমাদের প্রিয় সাংসদকে, উনি ফেরেননি, এর মধ্যে ইরিগেশন ফোন করেছেন, ভাই তোমার ওখানে ফলটাই কোথায় আছে, আমার ইঞ্জিনিয়াররা যাবে একটু দেখানোর ব্যবস্থা করো। রানাকান্দি আছে, রানাকান্দিকে আমরা সঙ্গে সঙ্গে ফোন করি, কেন যে বাড়িগুলো নেমে যাচ্ছে বা আপনাদের অঞ্চলের নেতৃত্ব তারা সবসময় যোগাযোগ রাখছে, একটা পরিবারকে মানুষকে নিয়ে চলতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে। আমরা কি এখানে যারা আমার এই বুথের কর্মী আছে বা অঞ্চলের নেতৃত্ব আছে, এর আগে আমরা বাস স্ট্যান্ডেও বলেছি এখানেও বলছি যে মানুষকে সবসময় আমরা সবকিছু দিতে পারবো এমন ব্যাপার নয়, কিন্তু মানুষের সঙ্গে কথা বলবো, তাদেরকে ভালোবেসে কাছে টেনে নেব, তাদের বুঝিয়ে বলবো একসঙ্গে হয়তো সব কিছু দেওয়া যাচ্ছে না, ধীরে ধীরে আমরা সব কিছু দেব। আর 2011 সালের পর পশ্চিমবঙ্গে যা উন্নয়ন হয়েছে আমি তো কোনোদিন দেখিনি। যেমন আর একটা কথা বলতে পারি, আপনাদের পাশ দিয়ে বলরামপুর খাল গেছে, এই বলরামপুর খাল কাটার কথা আমি বলেছি, আমাদের যখন রিভিউ মিটিং হচ্ছে সেখানে বলেছি এবং সেই নামগুলোও গেছে। একটার পর একটা এরকম আমরা যে উন্নয়ন ফলতার উন্নয়নের জন্য তিনিও সবসময় সদা সচেষ্ট আছেন, সেই জন্য আপনারা সবাই থাকবেন, আলাপ আলোচনা করবেন, কারোর সঙ্গে বিভেদ নয়, আমরা সবাই একসঙ্গে মানুষ মানুষের মতো ভালোবেসে কাছে টেনে নিয়ে যার যা অভিযোগ আছে সেটা আমরা শুনব এবং যাতে সমস্যার সমাধান করা যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রিয় সাংসদ যে দিদির সুরক্ষা কবচ, তার মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব। একটু পরে উনিও বলবেন আরো বিস্তারিতভাবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আর একবার আপনারা যে সবাই বাড়ির কাজকর্ম সেরে এই অনুষ্ঠানে এসছেন, এই আলোচনা সবাই অংশগ্রহণ করেছেন, এই জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা একটা পরিবার, তৃণমূলের পরিবার, আমরা আপনাদের সাথে সবসময় ছিলাম, আছি, থাকব। আপনার গ্রামে যদি কোনো বিপদ হয় তৃণমূলের যে কোনো ছেলেকে ডাকবেন এবং তারাই যায়, এখানে অন্য কেউ কিন্তু যাবে না, সে হসপিটাল বলুন, স্কুলে ভর্তির কথা বলুন বা যে কোনো আপদে বিপদে যা করবেন, মামাটি মানুষের সরকারের যারা যোদ্ধা অর্থাৎ তৃণমূলের যারা কর্মী তারাই সবসময় পাশে থাকবে। আপনারা আমাদের নিজেদের পরিবার মনে করে সবসময় আমাদের সঙ্গে থাকুন, আর যার যা অভাব অভিযোগ আছে এদিক ওদিক আলোচনা না করে আমাদের যারা নেতৃত্ব আছে বা পরবর্তীকালে দিদির দুধ হিসেবে যারা যাবে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জাহাঙ্গীর খান জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আমাদের সামনে আজকের এই কর্মী সভায় বক্তব্য রাখলেন আমাদের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় শঙ্কর কুমার নস্কর মহাশয়, বিস্তারিত আমরা ওনার কাছে শুনলাম আজকের এই দিদির সুরক্ষা কবচ সম্পর্কে। আরও বিস্তারিত আমাদের দিক নির্দেশ করবে আগামী দিনে ফলতা তথা জালালপুর গ্রামের কীভাবে উন্নয়ন হবে এবং এই সুরক্ষা কবচকে কীভাবে আমরা নিয়ে যাব, তার অন্যতম কারিগর ফলতা থানাব্যাপী যে উন্নয়ন করছেন যিনি আমাদের জনপ্রিয় নেতা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত সড়ক দপ্তরের কর্মাধ্যক্ষ, ফলতা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, ফলতা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় জাহাঙ্গীর খান মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখছেন। নমস্কার। আপনারা জানেন যে আজকের দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে সামনে রেখে আজকের ফলতা বিধানসভায় ফলতা অঞ্চলে আমরা প্রথম শুরু করেছি দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। সকাল থেকে আমরা এই কর্মসূচি আমরা পালন করে আসছি। এখন আমরা সেই ফলতা অঞ্চলে
জালালপুর গ্রামে আমরা ছোট্ট একটা কর্মী সভা করছি। সেই কর্মী সভায় উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সম্মানীয় শ্রী শঙ্কর কুমার নস্কর মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন আপনাদের এলাকার ছেলে ঘরের ছেলে সম্মানীয় পূর্ণচন্দ্র চাউলে মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন অঞ্চলের অঞ্চল সভাপতি মনোজ পণ্ডা থেকে শুরু করে এবং আমার সমস্ত সহকর্মীরা উপস্থিত আছেন। একই সঙ্গে এই জালালপুর গ্রামের সমস্ত কর্মীবৃন্দ যাদেরকে নিয়ে আজকের এই কর্মী সভা, সবাইকে শুভ নববর্ষের এবং মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে দু একটি কথা বলবো। যে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহোদয়া এবং প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহোদয় এই দিদিকে সুরক্ষা কবচের মাধ্যমে এই জালালপুর গ্রামে কেন কর্মী সভা করছেন তার একটা কারণ আছে। কারণ কর্মীরাই হলো আমাদের তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ। কর্মীরা যদি জাগ্রত না হয়, কর্মীরা যদি আমাদেরকে প্রত্যেকটা মানুষের বিপদের বন্ধু হিসেবে পাশে না দাঁড়ায়, তাহলে দিদিকে বলো সুরক্ষা কবচ কর্মসূচিটা সাকসেসফুল হবে না বা সাফল্যমণ্ডিত হবে না। তাই কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহোদয়া মানুষের স্বার্থে জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা পর একটা উন্নয়ন উনি কর্মসূচি বা প্রকল্প তৈরি করেছেন। যে প্রকল্পগুলো সরকার তৈরি করেছেন কিন্তু আমাদের হয়তো কোনো এলাকার যারা কর্মীবৃন্দ আছেন তারা হয়তো সব প্রকল্প হয়তো জানেন না বা জানলেও তারা হয়তো প্রত্যেকটা বাড়িতে তারা পৌঁছে দিতে পারছে না। তাই দিদি ঠিক করেছেন কি দিদিকেও সুরক্ষা কবচের প্রকল্পের মাধ্যমে বা কর্মসূচির মাধ্যমে আমরা প্রত্যেকটা গ্রামে যারা আমাদের কর্মীবৃন্দ আছেন তাদেরকে আমরা সচেতন করতে চাই, তারা যেন সেই প্রকল্পগুলো জেনে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যারা যে প্রকল্প থেকে বঞ্চিত আছেন তাদেরকে কিভাবে ওই প্রকল্পের আওতায় আনা যায় এবং প্রত্যেকটা মানুষকে সুস্থ পরিষেবা দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। তাই আজকে এই জালালপুর গ্রামে যে সমস্ত কর্মীবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বলি যে এই গ্রামে যে 400 থেকে হয়তো 500 বাড়ি আছে বা পরিবার আছে বা ফ্যামিলি আছে, এই আজকের যারা কর্মী ভাইরা এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা দিদির যে 6টা ক্ষেত্র এবং 15টা প্রকল্প করেছেন সেইগুলো যথাযথ প্রত্যেকটা পরিবার যাতে সেই 15টা প্রকল্পের আওতায় আসতে পারে বা 6টা ক্ষেত্রে আওতায় আসতে পারে তার জন্য প্রত্যেকটা কর্মীবৃন্দ তারা যেন তৎপরতা নিয়ে এবং তদারকি করে প্রত্যেকটা জালপুর গ্রামের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে যাবে এবং যে বাড়িগুলো এখনো পর্যন্ত দিদির এই কর্মসূচি থেকে বঞ্চিত আছেন তারা কিভাবে এর আওতে আসে তার জন্য সুব্যবস্থা করবে। তার জন্য আজকে এই কর্মী সভা। আজকে একটা কথা বিধায়ক সাহেব বলেছেন সেটা আমারও কথা, আজকে দেখেছেন যে 2014 সালে আমরা অনেক সাংসদ পেয়েছি বা অনেক নেতা নেত্রী আমরা পেয়েছি কিন্তু 2014 পর থেকে কিংবা 2011 পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহোদয়া এবং প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহোদয় আসার পরে এই যে আজকের বিধায়ক আপনার পাড়ায় এসে আপনাদের সঙ্গে নিজের পরিবারের একজন লোক হিসাবে বা নিজের ঘরের ছেলে হিসাবে যেভাবে আপনাদের সামনে এসে আমরা মানুষের সুখ দুঃখের কথা শুনছি জানছি এবং সেইগুলোকে সমাধান করার চেষ্টা করছি, এর আগে কিন্তু এই সমস্ত ঘটনা কোনোদিন ঘটেনি বা কেউ চিন্তাভাবনা করেনি। শুধু সেই চিন্তাভাবনা করেছেন একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহোদয়া এবং প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহোদয়। তাই ওনাদের যে সুচিন্তাভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকের যারা জালালপুর গ্রামের কর্মী ভাইরা এখানে উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে এই সমস্ত জালালপুর গ্রামের প্রত্যেকটা বাড়িতে আমরা দিদির প্রকল্পগুলো পৌঁছতে চাই এবং তাদের বিপদের বন্ধু হিসাবে এবং সুখ দুঃখের সাথী হয়ে নিজের পরিবার আত্মীয় স্বজন মনে করে আগামী দিনে আমরা পথ চলতে চাই। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকের এই জালালপুর গ্রামে দেবাশীষের বাড়িতে এই কর্মী সভা। আর যে সমস্ত কর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে প্রত্যেকটা গ্রামে কে কিসে ভোট দিয়েছে বড় কথা না, আমরা কোনো রং দেখবো না, আমরা দিদির সুরক্ষা কবচ প্রত্যেকটা বাড়িতে আমরা পৌঁছে দেবো। এখানে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে জাতের হোক, যে দলের হোক, যে রাজনৈতিক দলের হোক, এইসব আমরা বিচার করবো না। আমাদের মতে একটাই উদ্দেশ্য থাকবে, দিদি যে সুরক্ষা কবচের মাধ্যমে যে প্রকল্প তৈরি করেছে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা সেটা পৌঁছে দেবো।
প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিয়ে প্রত্যেকটা মানুষকে দিদিস প্রকল্পের যে চিন্তা ভাবনা প্রত্যেকটা মানুষ যাতে পায় এবং কেউ যাতে না বঞ্চিত না হয় সেদিকটা আমরা লক্ষ্য রাখবো এই আপনাদের কর্মীদের মাধ্যমে। এবং কর্মীদের এই উদ্দেশ্য থাকতে হবে যে ভোটের সময় যে আমরা মানুষের বাড়িয়ে যাবো এটা বড় কথা নয়, এটা 2011 সালে তারা করতো যে ভোটের সময় তারা পার্টি উদ্বোধন করতো এবং দু মাসের জন্য মানুষকে ভুল বুঝিয়ে প্ররোচনা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে তারা হয়তো ভোটটা নিয়ে চলে যেত। কিন্তু আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়া এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়, উনি কিন্তু জেতার পরেও ভোট কবে হবে বড় কথা না, উনি 365 দিন মানুষের সঙ্গে থাকতে চাই, মানুষের পাশে থাকতে চান, মানুষের সুখ দুঃখের সাথী হয়ে পথ চলতে চান। সেই চিন্তা আমরা মানুষ তারা হয়তো অনেকে অনেক কিছু বোঝে না, অনেক কিছু জানে না, কিন্তু আজকের আপনারা কর্মীরা আপনারা এই জিনিসগুলো জানার পরে যখন গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষকে বুঝাবেন, মানুষের সুখ দুঃখের কথা শুনে